1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম আমাদের পয়লা বৈশাখের এই বিশেষ অনুষ্ঠানে। এতক্ষণ সৌরভদাকে সঙ্গে নিয়েছিলাম, আর বিরতির ওপার থেকে ফিরে এসে আমাদের আরও একজন ভীষণ কাছের মানুষ, ভীষণ প্রিয় মানুষ, যার গান গাওয়ার ধরন বারে বারে আমাদের মুগ্ধ করে, আমাদের আরও একজন কাছের বন্ধু দেবলীনা, দেবলীনা ঘোষ রয়েছে আমাদের সঙ্গে। দেবলীনা, স্বাগত এবং নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। অনেক শুভেচ্ছা। অনেকগুলো দিন পর দেখা, কেমন আছো বলো নতুন বছরে? বেশ ভালো একদম। আমাদের কিন্তু তোমাকে ভালো রাখতে হবে ভালো গান শুনিয়ে। অবশ্যই, আর মানে এটাও সত্যি একটা দায়িত্ব যে শরীরকে সুস্থ রাখতে হবে, আমাদের প্রত্যেকের দায়িত্ব। নিজেদের শরীরকে সুস্থ না থাকলে আমরা রাখলে আমরা কাজ ভালো করতে পারবো না, ভালো করতে পারবো না। শরীর মন উভয়কেই সুস্থ সুন্দর রাখতে হবে। আর দেবলীনার সঙ্গে থাকা মানেই একটু অন্য ধরনের গান আমরা শুনতে পাই। বাংলার উৎসব, বাংলা নতুন বছর, সেখানে আমরা সব কিছু নিয়ে আলোচনা করি, বাঙালির পোশাক আশাক, বাঙালির খাওয়া দাওয়া, বাঙালির সাজগোজ, কিন্তু বাঙালির গান, বাঙালির গান বলতে আমরা কিছু গানের মধ্যে সীমাবদ্ধ থেকে যাই, কিন্তু পুরাতনী টপ্পা এই গানগুলো আজকের দিনে দাঁড়িয়ে শোনা হয় না, এটা আমি বলবো না, কিন্তু সংখ্যাটা কমে গেছে। সেই গান নিয়ে দেবলীনা আজকে রয়েছে আমাদের সঙ্গে। দেবলীনার গান দিয়ে শুরু করি তাহলে। হ্যাঁ, আমি শুরুতে একটি কীর্তন গাই। আচ্ছা, বিদ্যাপতির একটি কীর্তন। Oh, hey.
ভবসিন্ধু
দেবলীনাকে নিয়ে খুব সুন্দরভাবে শুরু করলাম আমাদের এই আড্ডা। দেবলীনার গান তো শুনবো, আড্ডাও দেবো, কিন্তু দেবলীনার গানকে এই পর্বে যারা সুন্দর করে তুলবেন তাদেরকে স্বাগত জানাবো। তবলায় রয়েছেন শঙ্করদা, স্বাগত এবং শুভ নববর্ষ। আর সারেঙ্গিতে রয়েছেন দেবাশিস্তা, স্বাগত এবং শুভ নববর্ষ। নতুন বছর আসছে আসছে একটা অপেক্ষা ছিল এবং এসে গেল শেষ পর্যন্ত। একটা নতুন দিন, একটা নতুন বছরের একটা নতুন দিনের বেশ অনেকটা সময় কাটিয়েও ফেললাম আমরা। দেবলীনা, আজকের সকালটা শুরু হয়েছে কিভাবে? পয়লা বৈশাখের সকাল মানে একটু অন্যরকম হয় সবসময়। সকালটা কিভাবে শুরু হয়েছে সেটা আমি তোমাকে পরের গানে বলবো। গানে গানে বলবে? হ্যাঁ, তাহলে গানেই থাকি। হ্যাঁ, কিন্তু এখন যে গানটা গাইবো সেটাতে অন্য কথা বলবো। আচ্ছা, তারপরে একটা গান গাইবো, তাতে আমি বলবো সকালে কিভাবে কাটালাম। ঠিক আছে, সেভাবেই এগোই তাহলে। এখন যে গানটি গাইবো সেটি নিধুবাবুর একটি টপ্পা, এবং এই গানটা আমি বিশেষ করে আজকের দিনে গাইতে ভীষণ পছন্দ করি। গানটা কি বিষয়ে সেটা যখন গাইবো তখনই বুঝতে পারবে যে কেন আজকের দিনে এর বিশেষত্ব। আর নিধুবাবুর যত গান আমরা শুনি তার মধ্যে অধিকাংশই কিন্তু প্রেমগীতি, এই গানটা তার থেকে আলাদা। এটি একটি স্বদেশ পর্যায়ের গান, এবং তিনি যে কতটা বাংলা ভাষাকে, মাতৃভাষাকে ভালোবেসেছিলেন সেজন্য তিনি চাকরির, যখন ওনার চাকরি জীবন শেষ হলো উনি বাংলায় ফিরে এলেন, এবং প্রায় পঞ্চাশোর্ধ্ব বয়স থেকে উনি গান রচনা শুরু করলেন, আর একটা নতুন দিগন্ত খুলে গেল বাংলা গানের। বাংলা গানের নিধুবাবু এই তার যে মানে আত্মনিবেদনটা ছিল মাতৃভাষার প্রতি, এই গানটা তার একটা উজ্জ্বল নিদর্শন। শুনি আমরা গান। নানান ভাষা
স্বদেশীয় ভাষা পুরে কি আশা নানান দেশের নানান ভাষা নানান ভাষা খুব সুন্দর একটা আড্ডায় রয়েছে আমরা পয়লা বৈশাখের এই বিশেষ দিনে দেবলীনাকে সঙ্গে নিয়ে। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম পয়লা বৈশাখের এই আড্ডায় দেবলীনাকে সঙ্গে নিয়ে। দেবলীনা, গানে থাকবো? একদম। আর যে কথা বলছিলাম যে সকালটা কিভাবে শুরু হলো, হ্যাঁ, তো প্রতি বছরই সকালটা যা দিয়ে শুরু হয় সেই নিয়ে গান। আচ্ছা, তাহলে তো শুনতেই হয়। গানটির রচয়িতা অমৃতলাল বসু। তুমি অরুচির রুচি, মুখ মিষ্টি সুচি, অরুচির রুচি মুখ মিষ্টি সুচি, আমরা খাইয়ে ধন্য জীবনে, ওগো লুচি, হ্যাঁ লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওগো লুচি তোমার মান্য ত্রিভুবনে, রুচির রুচি মুখ মিষ্টি সুচি, খাইয়ে ধন্য জীবনে, ওগো লুচি তোমার মান্য ত্রিভুবনে। সামাজিক শুভ কার্য বিবাহ, তোমা বিনা কিছু হয় না নির্বাহ, সামাজিক শুভ কার্য বিবাহ, তোমা বিনা কিছু হয় না নির্বাহ, আর পার্বণী পূজায় রাজায় প্রজায়, পার্বণী পূজায় রাজায় প্রজায় আনে তোমায় ভবনে, লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওগো লুচি তোমার ত্রিভুবনে। তব সহতর ভাই রুটি ও পরোটা, পরোটা 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 পরোটা, তব সহতর ভাই রুটি ও পরোটা, আর যে জন জানে না বলে পর ওটা, আর ডাল পুরি বেটা সে যে তোমার জ্যাঠা, আর ডাল পুরি বেটা সে যে তোমার জ্যাঠা, ভুলিব বলো কেমন লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওগো লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওগো লুচি তোমার মান্য ত্রিভুবনে। একদম মজার গান, খাওয়া দাওয়ার গান, আর খাওয়া দাওয়ার গান শুনলেই তো খিদে পেয়ে যায়, এটাই মানে কি বলবো হয়ে আসছে। দেবলীনা, পয়লা বৈশাখ আজকের দিনটা, এই দিনটাকে ঘিরে তো প্রস্তুতি একটা আগে থেকেই শুরু হয় বাঙালির জীবনে, তোমার প্রস্তুতি কিভাবে শুরু হয়? কেনাকাটা, মানুষকে দেওয়া? হ্যাঁ,
একটু তো জামা কাপড় নতুন কেনাকাটা এটা তো থাকে, আর তার সঙ্গে একটু আড্ডা গান, সেটাই আমি সব থেকে বেশি করে সেলিব্রেট করি। আজকের দিনে তোমার বাড়িতে কোনো পুজো হয় না? পুজো সেভাবে হয় না, কিন্তু নিমন্ত্রণ থাকে, নিমন্ত্রণ থাকে, তার মানে এখান থেকে বেরিয়ে যাবে নিমন্ত্রণে। হ্যাঁ আচ্ছা, মানে এই দিনটা মোটামুটি হালকাটা করতে করতে কেটে যায়। হ্যাঁ, গান করতে করতে কেটে যায়, কারণ এই গানগুলো বিশেষ করে পুরাতনী গানের কথা হয়তো আমার তো নিজের অভিজ্ঞতা থেকে মনে হয় বাঙালি সারা বছর ভুলে যায়, হঠাৎ করে নববর্ষের সময় তাদের মনে পড়ে যায় গানগুলোর কথা, মনে পড়ে যায় সেই মানে অনুষ্ঠান, পরিবারের সঙ্গে গান বাজনা, নিমন্ত্রণ সবটা রক্ষা করতে করতে আজকের দিনটা অতিবাহিত হয়। তাহলে আমরা একটু গানেই থাকি অনুষ্ঠান নিয়ে যখন কাটে। আবার একটি পুরাতনী গান গাই, গোপালুরের একটি গান, একটি এটি বিদ্যাসুন্দর পালার গান। আচ্ছা, গানটি খুব পরিচিত একটা সুর, যেখান থেকে পরবর্তীকালে বহু সুরকার এই সুরটাকে ব্যবহার করেছেন। আমি শোনাবো, শুনলেই বুঝতে পারবে। চলো শুনি। ওই দেখা যায় বাড়ি আমার, যদিকে মালুন চোবেড়া, ওই দেখা যায় বাড়ি আমার, যদিকে মালুন চোবেড়া, ভ্রমরে সে গুনগুন করে, ভ্রমরে সে গুনগুন করে, কোকিলেতে দিচ্ছে সাড়া, যদিকে মালুন চোবেড়া, ওই দেখা যায় বাড়ি আমার, যদিকে মালুন চোবেড়া। রয়েছি এইভাবে গানে আড্ডায়, তবে এই মুহূর্তের সময় একটা ছোট্ট বিরতির বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।
ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম পয়লা বৈশাখের এই সান্ধ্য আড্ডায় দেবলীনাকে সঙ্গে নিয়ে। দেবলীনা, যে কোনো উৎসব মানেই বাঙালির এবং বিশেষত আমি বলবো যে মেয়েদের পোশাক একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তো এই নববর্ষ, নববর্ষের পোশাক সবটা নিয়ে তোমার কী মতামত? আজকে যে শাড়িটা পরেছে সেটাও খুব সুন্দর। একদম, এই শাড়িগুলো আমি একদম এই দিনগুলোতেই পরি, কারণ বাংলা ভাষাকে আমি যদিও সারা বছর ধরেই উদযাপন করি, কিন্তু সব বাঙালি তো করে না। আজকাল মানে আমাদের শিক্ষা ব্যবস্থাও এমন হয়ে দাঁড়িয়েছে, বাঙালির মনোবৃত্তিও এমন হয়ে দাঁড়িয়েছে, বাংলা ভাষাকে আর কেউ গুরুত্ব দেয় না। আমি করি ব্যক্তিগতভাবে, কিন্তু এই সময়টা তো আরও একটু বেশি করে দেখনদারি করি যে আমি বাঙালি। তো এই এই শাড়িটা কি এবছর পয়লা বৈশাখে কেনা? না, এটা একটু পুরনো, এটা আমি কিন্তু দিনের সঙ্গে মিলে গেছে, সেটা হচ্ছে আসল কথা। দিনের সঙ্গে আমার পোশাক কতটা প্রাসঙ্গিক সেটা ইম্পর্টেন্ট, নতুন বা পুরনো সেটা ইম্পর্টেন্ট নয়। দেখো আজকাল আমরা কেনাটাও কিন্তু করি, মানে কেনাকাটাটা সেটা খুব দরকার বুঝে, যেটা আমার কাজে লাগবে, যেটা আমার আজকে না হলেও কাজে লাগবে, পয়লা বৈশাখে পড়ার মতোই শাড়ি। একেবারেই একেবারেই তাই রয়েছি। এইভাবে গানে গল্পে আড্ডায় দেবলীনাকে সঙ্গে নিয়ে দেখা যাক পরের গান দেবলীনা কি শোনায়। পরের গানটি একটি কবি গান, আচ্ছা, রাম বসুর লেখা। বড়
পয়লা বৈশাখের আড্ডায় রয়েছি দেবলীনা আমরা, এবং তুমি বললে যে বাঙালিয়ানাকে তুমি সারা বছর নিজের মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। আজকে হচ্ছে 1431 বঙ্গাব্দের পয়লা বৈশাখ। বাঙালি কিন্তু বাংলা তারিখ বলতে কয়েকটা তারিখকেই মনে রাখে, পয়লা বৈশাখ, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, অথবা ধরো বাড়িতে গৃহপ্রবেশ বা বিয়ে, সেক্ষেত্রে মানে যতটুকু বাংলা তারিখের সাহায্য লাগে সেইটুকু। তো এই বাংলার তারিখ মনে রাখা, এটা কি থাকে তোমার? না, তারিখ মনে থাকে না, এবং সেটা প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োজনও হয় না। কিন্তু তা বলে বাংলার তারিখটা তো একটা তারিখ মাত্র, একটা সংখ্যা মাত্র, কিন্তু বাঙালি তো শুধুমাত্র তারিখ নয়, না, বাঙালি একেবারেই না, কিন্তু বাঙালি একটা অংশ, এটা কালচার, বাংলি একটা অংশ, এটা হ্যাঁ অংশ, বাংলা ক্যালেন্ডার, বাংলা দিনপঞ্জিকা। কিন্তু ইংরেজি বা পাশ্চাত্যটাকে আমরা যত বেশি করে মনে রাখি, বাংলা যে দিনপঞ্জিকা সেটা কিন্তু আমরা অতটা মনে রাখি না। আমার মনে হয় পঞ্জিকার হিসেব নিকেশের থেকে ভাষাটাকে ভালোবাসি, বাংলার কালচারকে ভালোবাসি, আর মানে দৈনন্দিন জীবনে কিন্তু আরো অনেক প্র্যাকটিক্যাল জায়গায় আমরা বাংলা কে উদযাপন করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, সেগুলো করা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট। একদম একদম, নিশ্চয়ই। কিন্তু পাশাপাশি এই যে মানে যেটা আমার মনে হয় যে মাত্র 3টে কি 4টে তারিখ আমরা জানি, তার বাইরে গিয়ে কিন্তু আমরা জানিই না। যে অনেক সময় দেখবো অনেক ক্ষেত্রে হয় যে কিছু কিছু মাসের দিন সংখ্যা বেশি বাংলা মাসে, সেটাও কিন্তু আমরা জানি না। ইনফ্যাক্ট আমি মানে আমাকে জিজ্ঞাসা করলে আমিও বলতে পারবো না, সত্যিই জানি না। সেটার জন্য বাংলা ক্যালেন্ডার দেখতে হয়। হ্যাঁ, কিছু কিছু মাস হচ্ছে 31 দিন বা 32 দিন, জ্যৈষ্ঠ মাস সম্ভবত, আমি ঠিক শিওর না, শুনেছি কোনো এককালে সেটা হয়তো মাথায় রয়ে গেছে এইটুকুই। তো এই হিসেবগুলো কিন্তু আমাদের একেবারেই ধরাছোঁয়ার বাইরে চলে গেছে না, যেহেতু প্র্যাকটিক্যাল জীবনের অংশ নয়। আমরা ইতিহাসকেও তো ভুলে যাচ্ছি, ভুলে যাচ্ছি, একদমই তাই। এবং আমাদের সংস্কৃতি সেটা এগুলো তো তারই অংশ না, একদম একদম, সব কিছুকেই ভুলতে বসছি, কিন্তু তার মাঝেও যতটুকু বাঁচিয়ে রাখতে পারি সেটা আখেরে আমাদের লাভ। চলো গানে থাকি। গানটার বিষয়ে বলে নি, এটিও একটি বিদ্যাসুন্দর পালার গান। বিদ্যাসুন্দর পালা বাংলা ভাষায় সবচেয়ে প্রথম যিনি রচনা করেছিলেন তিনি ভারতচন্দ্র রায়গুণাকর। তো তার লেখা গানটি, কি বলিনি মালিনি ফিরে ফিরে বল, কি বলিনি মালিনি ফিরে ফিরে বল, বল বল বল, কি বলিনি মালিনি ফিরে ফিরে বল, রসে তনু ডাক জি
বসে রয়েছে এইভাবে গানে আড্ডায়, পয়লা বৈশাখের এই শান্তকালীন আড্ডায়। তবে এই মুহূর্তে সময় আরো একটা ছোট্ট বিরতির, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম পয়লা বৈশাখের এই আড্ডায় দেবলীনাকে সঙ্গে নিয়ে। দেখতে দেখতে বছরের প্রথম দিনটা কীভাবে যেন হুশ করে কেটে গেল গানে আড্ডায় সকলের সঙ্গে। মোটামুটি এবার প্রায় রাতের দিকে ঘড়ির কাঁটা এগোচ্ছে, গানেই থাকবো দেবলীনা, সেই জন্য ঠিক আছে, সময়ও কমে আসছে আমাদের আড্ডায়। পুরাতনী গানের একটি অন্যতম চরিত্র, অন্যতম রচয়িতা আমাদের বাংলা গানের ইতিহাসে রয়েছেন, তিনি হলেন রূপচাঁদ পক্ষী। তো তার একটি গান, কাটালি কাল হবে না কাল, কাটালি কাল হবে না কাল, ভাবলি না সে কাল কাল, কাটালি কাল হবে না কাল, কাটালি কাল হবে না কাল, ভাবলি না সে কাল, ও জীব দেখ রে ভেবে দুদিন হবে আজ মনে তুই কাল কাল, কাটালি কাল হবে না কাল, কাটালি কাল হবে না কাল, ভাবলি না সে কাল। বৃথা কাজে কাল কাটে মুলি ভূতের বেগার খেটে, বৃথা কাজে কাল কাটে মুলি ভূতের বেগার খেটে, চিত্রগুপ্ত হাত চেটে, চিত্রগুপ্ত হাত চেটে, গুনছে রে ত্রিকাল কাল, কাটালি কাল হবে না কাল, ভাবলি না সে কাল। লেগেছে কি কালের দিশে কাজ হারালি কালের বসে, মহাকাল হাসেন বসে, মহাকাল হাসেন বসে, পেতে মায়া জাল কুলেতে কালি দিও না, মন কুলেতে কালি দিও না, কাল যায় তোর নাই চেতনা, কুলেতে কালি দিও না, কাল যায় তোর নাই চেতনা, কাল দমনে ভাগে না, কাল দমনে ভাগে না, কহে খগোপাল কাল, কাটালি কাল হবে না কাল, কাটালি কাল হবে না কাল, ভাবলি না সে কাল, ও জীব দেখ রে ভেবে দুদিন হবে আজ মনে তুই কাল কাল, কাটালি কাল হবে না কাল, ভাবলি না সে কাল, ভাবলি না সে কাল, ভাবলি না সে কাল।
সুন্দর দেবলীনা, বাংলা নতুন বছর, বাংলাকে ঘিরে তোমার নিঃশ্বাস প্রশ্বাস, বাংলার এই যে গানগুলো, পুরাতনই যে গানগুলো, এই গানগুলো এখন খুবই কম শোনা যায়, মানে বলতে পারি যে খুবই কম, কম মানে খুবই কম। তো এই গানগুলোকে মানুষের কাছে পৌঁছানোর আরো বেশি করে কোনো পরিকল্পনা কি তোমার আছে ব্যক্তিগতভাবে? হ্যাঁ, আমি তো চেষ্টা করেই চলেছি, বিভিন্ন মাধ্যমে গাইছি, গানগুলো আরো বেশি করে খোঁজার চেষ্টা করছি এবং রেকর্ডিং এর মাধ্যমে সেগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করছি। ডিজিটাল প্ল্যাটফর্ম এখন একটা খুব বড় জায়গা, সেখানে এই গানগুলোকে কতটা প্রচার করা হচ্ছে? আমি আমার মতো করে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্মেও তো গাইছি, তো যতটুকু গাইছি দেখছি মানুষ কিন্তু গ্রহণ করছে, তো এই গানগুলো যে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে তা নয়। যেমন তুমি একটু আগেই বলছিলে যে দিনটা কেটে গেল, দেখো গানটা কাটালি কাল হয়ে না, কাল তো এভাবেই কেটে যায়। একেবারেই তাই, মানুষের কাছে এই গানগুলো আরো বেশি করে পৌঁছাক, এবং বিশেষত আমি বলবো পরবর্তী প্রজন্মের কাছে, কারণ তারাই তো আগামী ধারক বাহক, সুতরাং তাদের কাছে যত বেশি করে এই গানগুলো পৌঁছবে তত এই গানগুলো কি বলবো আরো অনেক বেশি করে ছড়িয়ে পড়বে, শুধুমাত্র বাংলায় আবদ্ধ থাকবে না, গোটা বিশ্বে গানগুলো ছড়িয়ে পড়ুক। পয়লা বৈশাখের এই সান্ধ্যকালীন আড্ডায় দেবলীনাকে সঙ্গে নিয়েছিলাম, এতক্ষণ কেমন লাগলো বলো? তুমি এর আগে ভীষণ ভালো লাগেও এখানে আসতে, এত সুন্দর পরিবেশ আর ব্যবহার পুরোটাই ভালো লাগে। আর তুমি আসা মানে আমরা একটু চেনা ছন্দ থেকে একটু অন্য ছন্দে ঘোরাফেরা করি, সেটা আমাদের কাছে একটা খুব বড় পাওয়া। অনেক অনেক শুভেচ্ছা দেবলীনা তোমার এবং তোমার পরিবারের সকলের জন্য বছরের। আর অবশ্যই ধন্যবাদ জানাবো শঙ্কর দাকে এবং দেবাশিস দাকে, আন্তরিকভাবে ধন্যবাদ, খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম গানে কথায় সুরে। তবে এইভাবে শেষ করব না, একেবারেই দেবলীনার কাছ থেকে একটা গান শুনতে শুনতে আড্ডা শেষ করব। কি গান শুনবো? পুরাতন গান বলতে আমরা যেই গানটিকে প্রথম এখনো পর্যন্ত আমাদের পরবর্তী জেনারেশনের বাচ্চারাও যেটাকে চিনতে পারে সেই গানটি দিয়ে শেষ করি। গানটির রচয়িতা অনেকেই জানেন না, অনেকেই নিধুবাবুকে এই গানটির রচয়িতা মনে করেন, কিন্তু সেটা নয়, বাবু দ্বারকানাথ কর্মকার গানটি লিখেছিলেন, এবং গানটির যে ইংরেজি অনুবাদটা হয়েছিল সেটি করেছিলেন নলিনীকান্ত সরকার। আচ্ছা, তো শোনো গানটি। শুনি। উগো যমুনায় জ্বলন্তে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, যাচ্ছ তুমি হেসে হেসে, যাচ্ছ তুমি হেসে হেসে হেসে, যাচ্ছ তুমি হেসে হেসে, তোমায় কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে হেসে, যাচ্ছ তুমি হেসে হেসে, তোমায় কাঁদতে হবে অবশেষে, কলসি তোমার যাবে ভেসে, কলসি তোমার যাবে ভেসে, লাগলে জলের ঢেউ আর লাগলে প্রেমের ঢেউ, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, গোয়িং আর ইউ লাফিং, লাফিং গোয়িং আর ইউ লাফিং।
কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের